ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবার আমাদের এক ভাই জিরো জিরো টু এইট একটি প্রশ্ন করেছেন দান বাক্স রেখে যায় অনেক মাদ্রাসা থেকে অনেক খানকা থেকে এখন সে সমস্ত দান বাক্সে টাকা রাখা যাবে কি যাবে না উনি সরাসরি প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নের উত্তরে দুটো ভাগ আছে একটি ভাগ হচ্ছে যে খানকা আরেকটি হচ্ছে যে মাদ্রাসা খানকা যেটা বলতে আমরা বুঝি পীর এবং ফকির এই সমস্ত এগুলোর দরবার অথবা মাজার ইত্যাদি এগুলোতে আপনি গিয়েও যেরকম দান করা হারাম দান বাক্স রেখে গেলেও দান করা হারাম অথবা কাউকে সেখানে টাকা দিয়ে পাঠানোটাও হারাম আপনি কোনো কিছু থেকে মুক্ত হওয়ার জন্য দান করা হারাম এমনিতেই কোনো প্রয়োজন ছাড়া সুস্থ অবস্থায় দান করাটা সম্পূর্ণ হারাম এবং একটা শেরক আর মাদ্রাসার কথা যেটা বললেন মাদ্রাসার কথা যেখানে এলম শিক্ষা দেওয়া হয় কোনো বেদাতে মাদ্রাসা নয় কোনো শিরকি এবং কোন মানে আকিদা যেটা নস্ত আকিদা যেখানে পড়ে মাজার পোজারে বা বিভিন্ন রকমের সহি খেলাফ তারা কাজ করে থাকে এই সমস্ত মাদ্রাসা যদি না হয়ে থাকে যেখানে সত্যিকার অর্থে ধর্মীয় আলেম শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায় দানের জন্য আপনি দান করতে পারেন কোনো বালা মুসিবতেও দান করতে পারেন অথবা আপনি যে কোনো নজর নিয়েজের জন্য দান করতে পারেন তবে নজর করাটা নজর মানাটা বা মানত করাটা এটা মাকরুহ আল্লাহ রসুল বলেন আর নদর কি বেশায়ের নামা ইস্তা রজমিনাল বাখির নজরে তেমন কিছু হয় না ভালো কিন্তু বখিলের মাল ব্যয় হয় কাজে কেউ মানত না করে যে আল্লাহ তুমি এই কাজটা ভালো করলে আমি এটা দান করব এটা মানত না করে আপনি দান করতে পারেন সরাসরি আল্লাহর ইচ্ছা ভালো করলে করবেন না করলে না করবেন কিন্তু এখানে স্বার্থপরের মতো না যে তুমি ভালো করলে তোমার রাস্তায় দান করবো এরকম নয় আপনি সরাসরি দান করবেন আর সাদা ও রব যে সাদকার মাধ্যমে আল্লাহর ক্রোধ বা আল্লাহর রাগ দমন হয়ত হয় এই নিয়ে যদি মাদ্রাসার জন্য দান বক্স রাখা হয়ে থাকে তবে এখানে আরেকটি বিষয় আছে সেটা অবশ্যই আমাকে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে দান বক্স যে রাখা হচ্ছে এটা কে রাখতেছেন এবং কে নিচ্ছেন যেনারা রাখবেন তাদেরকেও যেরকম দেখতে হবে এবং যারা নিচ্ছেন তাদেরও মাদ্রাসার কমিটির পক্ষ থেকে তারা কি ওই কমিটির মাঝে আছে কিনা এবং আপনার সামনে সে গুনবে কত টাকা হলো এবং সে টাকা রসিদ অবশ্যই আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন এবং রসিদ শুধুমাত্র ছাপা ছাপানো ময়লাযুক্ত রসিদ নয় যেই রসিদের কোনো ভ্যালু নেই তা নয় কিন্তু যে সমস্ত রসিদগুলো আপনার কমিটির দ্বারা সত্তায়িত এবং আপনি জানেন যে আপনার দানটা পৌঁছবে মাদ্রাসা কমিটির কাছে তাহলে আপনি নিশ্চিত হয়ে দান করবেন কেননা এই সমস্ত দান খয়রাত নিয়ে আমাদের সমাজে অনেক রকমের ব্যবসা বাণিজ্য চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং গুজার তৌফিক দান করুন আমি